Good morning. Good morning. কেমন আছো সবাই? আজ জানিস বৃষ্টি পড়েছে দেখেছিস? না। It's a rainy day. Happy? Yes. কেন happy কেন? বুঝ পায়া কমে যাবে, তাই না? It's a good day. চলো আমরা আগে ব্রেকফাস্ট করে নিই। আজকে বিশ্বর অফিস লাঞ্চে যাচ্ছে হচ্ছে সাবুদানার খিচুড়ি। বিশ্বর অফিসের লাঞ্চ রেডি, এটা হচ্ছে সাবুদানার খিচুড়ি, তার সাথে হচ্ছে মিক্সড ফ্রুট। স্ন্যাক্সের জন্য দিয়েছে হচ্ছে রোস্টেড বাদাম আর হচ্ছে ছুরি ভাজা। আজকে ব্রেকফাস্টে বানিয়েছে হচ্ছে মুগ ডাল ধোসা বা পেসার একটু যাই বলো, তার সাথে হচ্ছে তোমার বাদাম আর ধনে পাতা দিয়ে একটা চাটনি। আমাদের অবস্থা, মায়ের ব্রেকফাস্ট ওখানে রেডি, মিঠির ব্রেকফাস্ট এখানে রেডি, কিচেন এরকম ছড়ানো। তো আমরা কি করবো, ব্রেকফাস্ট করব, স্নান করব, তারপরে দেখা করব সবার সাথে। তো কি প্ল্যান এখন? ব্রেকফাস্টে চান করে একটু পড়াশোনা করব, তারপর একটু বেরোবো তোমার সাথে। কোথা বেরোবি, কোথা নিয়ে যাবো? আমি জানি না, ইটস রেনিং, বৃষ্টি পড়ছে, দেখি আমরা কোথায় বেরোতে পারি। পড়াশোনা করে মিঠির স্নান হয়ে গেছে, এখনও আমি এখন কী করবো, আলাম টিভি ইউনিটটা পরিষ্কার কর। তুই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি ইউনিট পরিষ্কার করছে। কী রে, কিছু ভাঙছিস মিঠি? ভাঙছিস না তো, শুধু পরিষ্কার করছিস তো। ঘরে কাজ করা খুব ডিফিকাল্ট, ভেরি হার্ড ওয়ার্ক না? চা চুল শুকিয়েছে তোমার? ঠিক আছে চলো এটা কমপ্লিট করে নাও, আর কিছু করতে হবে না, অনেকটা ঘরের কাজ করেছো, ঠিক আছে এটা করে নাও, তারপরে আমি তোমার চুলটা আছে দিচ্ছি। গুড মর্নিং, আর বলো কেমন আছো সবাই? তো এখন তো সকাল থেকে এখন অনেকটাই বেলা হয়েছে, এখন প্রায় মিঠির লাঞ্চ টাইম হয়ে গেছে, এখন বাজে প্রায় 12টা। তো আমি আমার জন্য চা বানিয়েছি আর মিঠিকে দিয়েছি হচ্ছে সেদ্ধ ভাত, কারণ এই কয়েকদিন ধরে আমরা পিকনিক তারপরে গ্যাদারিং এই সমস্ত করছি, তো অনেক স্পাইসি চটপটা এবং উল্টোপাল্টা খাওয়া হচ্ছিলো। তো সেই কারণে এই সপ্তাহে আমরা আমাদের তিনজনেরই, মানে মূলত আমি আর বিশ্ব, একটু আমাদের লাইট বা একটু বলতে পারো কনশিয়াস ডায়েট করার চেষ্টা করছি। তো আমি সেটা নিয়ে পরে তোমাদের সাথে গল্প করবো যখন আমি স্নান করে আসবো। তো তাই আজকে মিঠিকে লাঞ্চে দিয়েছি হচ্ছে তোমার সেদ্ধ ভাত, সমস্ত সবজি এবং তার সাথে ডাল ভাত দিয়ে সেদ্ধ, তার সাথে ঘি। এটা হচ্ছে মিঠির লাঞ্চ, আর এই হচ্ছে আমার দিনের প্রথম এবং শেষ চা। এখন বাজে প্রায় 1:45, আর এখন আমি এই আমার লাঞ্চ করছি। গুডনেস, দেখেছিস কি বলতো, পুরো স্মোক ভর্তি চারিদিকে, ধোয়া ধোয়া। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সেই কারণে আমি মিঠি বেরোবো বেরোবো করেও বেরোইনি, এবং বিশ্ব বললো যে এয়ার পলিউশন সাংঘাতিক বেড়ে গেছে, আগামীকাল আরও বেশি থাকবে, তো চেষ্টা করো বাড়িতেই থাকার। কিন্তু সারাদিন ধরে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি কতটাই ক্যামেরাটা জাস্টিস করছে আমি জানি না, পুরো চারিদিকে ধোয়া 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 হয়ে রয়েছে দেখো। সকাল থেকে বাড়ি থেকে বেরোইনি, আর বাড়ি থেকে বেরোনোর সাথে সাথেই না নাকে একটা একরকম পোড়া গন্ধ এসে লাগলো। তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই যে গাছগুলো দেখতে পাচ্ছ পাশ দিয়ে দেখো, এটা পুরো ধোয়া ধোয়া হয়ে রয়েছে। আমি নিজে 7 বছরের ওপরে রয়েছি মেলবোর্নে, কখনো এরকম এরকম মানে দাবানল বা বুশফায়ার এক্সপিরিয়েন্স করিনি। যদি আমি তো 7 বছর, যারা অনেক বছর ধরে রয়েছে প্রায় 30-40 বছর উপরে যারা রয়েছে সবাই একই কথা বলছে, কি বাজে অবস্থা, ম্যাসিভ ম্যাসিভ। মিঠি বেশিক্ষণ কিন্তু আমরা বাইরে থাকবো না, ঠিক আছে? মন খারাপ লাগছে, চলো। চারপাশে এত ধোয়া ধোয়া, হঠাৎ করে মিঠি বলছে যে কার অ্যাক্সিডেন্ট হলে কি হবে, তাহলে যে হঠাৎ কার অ্যাক্সিডেন্ট কেন হবে? হ্যাঁ, তখন বলছে না তুমি দেখো এত ধোয়া, তাই না? ওর মাথায় এসছে যে এখানে এত ধোয়া, হঠাৎ করে যদি কার অ্যাক্সিডেন্ট হয়, মানে এই যে লোকজন ড্রাইভ করছে যদি দেখতে অসুবিধা হয়। যাই হোক, মানে প্রকৃতির ওপরে সত্যি আমাদের কারোর কোনো হাত নেই, তবে হ্যাঁ আমাদের প্রত্যেকের কন্ট্রোল বা হাত আছে আমাদের কী বলবো ডিসিশনের ওপরে, আমাদের আচরণ ব্যবহারের ওপরে। এবং মানে বিভিন্ন নিউজ মিডিয়ামে একটা কথাই বলছে যে এই ক্লাইমেট চেঞ্জের কথা বহু বছর ধরে সায়েন্টিস্টরা বলে চলেছে, আমাদের লাইফস্টাইল, আমাদের চয়েস,
গতকাল আমি যখন মানে ব্লগটা এডিট করছিলাম, আমাদের পিকনিক ব্লগটা, সেখানে দাঁড়িয়ে আমারও মনে হচ্ছিলো যে আর কী কী জিনিস আছে যেগুলো আমরা সচেতন হতে পারি। যেমন আমরা নেক্সট টাইম থেকে, এটা আমার মানে প্রয়াস থাকবে যে অন্তত আমাদের জন্য আমরা না বাড়ি থেকে স্টিলের প্লেট, গ্লাস এই সমস্ত কিছু নিয়ে যাই, যাতে সেগুলো বারবার বারবার রিইউজেবল হয়। মামা এখান থেকে ঘুরে যাবি, আজকে বেশিক্ষণ বাইরে থাকিস না, হ্যাঁ এখান থেকে ঘুরে যা, নাহলে আরেকটা লেন দিয়ে আমরা সেকেন্ড ঘুরে যাবো, চল। তো কারণ আমাদের এই যে ল্যান্ডফিল ভরে যাচ্ছে সেটা কিন্তু একটা সত্যি, মানে শুধু আজকে অস্ট্রেলিয়া হয়েছে, কাল যে অন্য কোথাও হবে না তার কোনো গ্যারান্টি নেই। এবং সব থেকে ওয়ার্স্ট হচ্ছে আজ সকালবেলা বিশ্ব আমাকে একটা মানে অফিসে যাওয়ার আগে চা খেতে খেতে একটা চার্ট দেখাচ্ছিল, সেখানে দেখাচ্ছে যে এই মুহূর্তে সব থেকে পলিউটেড জায়গা হয়ে রয়েছে ক্যানবেরা, এবং সেটার কারণ হচ্ছে এই বুশফায়ারটা। সেকেন্ড কি ছিল, তারপরে ছিল কলকাতা, তারপরে দিল্লি, চার নম্বরের মধ্যে মানে কলকাতা এন্ড দিল্লি এরকমভাবে রয়েছে। তো এত বাজে লাগলো যে তাই আমি আর বিষয়ে কথা বলছিলাম যে রাতারাতি তো কিছু বিগ্রয়নি আর রাতারাতি কিছু ঠিকও হবে না। আমাদের ছোট ছোট চয়েসেস যেগুলো আমরা নেব সেগুলো দিয়ে কিন্তু আমরা মানে আমাদের লাইফস্টাইল চেঞ্জ ডেফিনেটলি করতে হবে। আমি দেখাচ্ছি একটা জিনিস, দেখো যদি ক্যাপচার করতে পারি, দেখো গাড়িটা আসছে, ধোয়াটা দেখো, দেখতে পাচ্ছ? মিটি ঠিকই বলেছে যে এত ধোয়া ধোয়া, চার দিকে না ভীষণ ধোয়া 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 হয়ে গেছে। তো যাই হোক, এখন আমরা বাড়ি যাব। আর এ কদিন কী হয়েছে যে যেহেতু 25 তারিখ থেকে ঘুরতে বেরিয়েছি, তারপর 31 পটলাক হয়েছে, এবং ক্রমশ পটলাক পিকনিক এই সমস্ত চলছিল, এবং প্রচুর হেভি খাওয়া দাওয়া হচ্ছিলো যেরকম হয় পার্টি ফুড। তো সেই কারণে আমি আর তারপরে বিশ্ব, আমরা যখন গ্র্যান্ডপেরেন্টসে ঘুরতে যাই, আমি তো পিনাকেলে উঠিনি, এক তো সকালবেলা ছিল, আর তারপরে আমি যেটা বলি যে আমার না মানে ইনফ্যাক্ট আমি কোনোদিন ফ্লাইটে, প্রথম থেকে তো আমার ফ্লাইটে বসতে ভীষণ ভয় করতো, কারণ যে কোনো উঁচু থেকে আমার মনে হয় আমি পড়ে যাবো। আমি কখনও নাগরদোলায় উঠিনি, মানে আমি একবার উঠেছিলাম যা চিৎকার করেছিলাম, তো ওটা আমার একটা ভয়ের জায়গা আছে। এবং আমি জানি না কেন আমার সবসময় যেটা হয় যে পাহাড়ে গেলে আমার ভীষণ শরীর খারাপ হয়ে যায়, মানে হিল ডায়রিয়া। আমি জানি না তোমরা কে কতটা এটার সাথে অ্যাওয়্যার আছো বা পরিচিত আছো, আমার কিন্তু সেটা খুব হয়। যদি আমার এইবারে সেরকম কিছু হয়নি, কিন্তু যেটা হচ্ছিলো যে আমি ট্রেকিংয়ে যেতে পারিনি। বিশ্ব গিয়েছিলো কিন্তু বিশ্ব অনেকটা উঠতে পারিনি, তাই বিশ্ব বলছে যে আমার ফিরে এসে একটা জিনিস মনে হচ্ছে যে এই বছরে আমাদের রেজলিউশন হওয়া উচিত যে আমাদের হেলথের উপরে অনেক বেশি কাজ করা, যদিও সেটা গত বছর থেকেই মনে হচ্ছে। কারণ 2019 আমরা সব থেকে বেশি যেটা নিয়ে চ্যালেঞ্জ বা স্ট্রাগল আমাদের কাছে সেটা হচ্ছে বিশ্বর হেলথ। এবং যাই হোক, তো সেই কারণে মধ্যে কথা হচ্ছে শরীর হচ্ছে এই বছরের ফার্স্ট প্রজেক্ট যেটার উপর আমরা কাজ করব। তাই এই কদিন এত পার্টি ফুড হয়েছে, এত কিছু হয়েছে, তাই এই সপ্তাহটা আমরা ঠিক করেছি আমরা একটু লো কার্ব বা লেস কার্ব ডায়েট করব। তো সেই কারণে আজকে আমাদের লাঞ্চে ছিল সাবুর খিচুড়ি, আর ডিনারে হবে হচ্ছে শুধু গ্রিল পনির উইথ ভেজিটেবলস। আর আমার তো আমি সবাইকে বলি যে লোকে বলে আমার সুইট টুথ আছে, আমি বলি আমার একটা সুইট, লোকে বলে আমার সুইট টুথ আছে, আর আমি বলি আমার সুইট টিথ আছে। তো সেই কারণে এই সপ্তাহে জাস্ট এক সপ্তাহের জন্য, কারণ ছোটো ছোটো করে আমি স্টেপ নিতে চাই যে ওয়ান স্টেপ অ্যাট এ টাইম। তো এই সপ্তাহে আমরা একদম লো কার্ব বা লেস কার্ব খাচ্ছি, আর তার সাথে সারাদিনের চিনি 1 টিস্পুন রেস্ট্রিক্ট করেছি, কারণ আমি জানি আমি যদি পুরো বন্ধ করে দিই না আমার ব্রেন কাজ করবে না, এবং আমার মনে হবে আচ্ছা আমি বাড়ি গিয়ে কথা বলছি, আমার পেছনে একজন আসছেন। হয়ে গেছে ওরা, এবার চলো বাড়ি। এখন বাড়ি গিয়ে কি করবি? কি করবো আমরা? রিওয়াইন্ড করবো আমাদের ক্রিসমাস ট্রি। চলো আগে সেটা করি। পাইচারি করে বাড়িতে এলাম, আর এখন আমি আর মিঠি খাবো হচ্ছে আমাদের ইভিনিং বা আফটারনুন, ইভিনিং স্ন্যাক্স বলা যেতে পারে। খাচ্ছি হচ্ছে ফ্রুট স্যালাড। ইন্টারেস্টিং গেম খেলেছি, মাস্টার মাইন্ড খেলেছি, একটা ইন্টারেস্টিং গেম। মাস্টার মাইন্ড, আমি কোড মেকার, বাবা কোড ব্রেকার।
আচ্ছা মানে বাবা হ্যাকার বাবা হ্যাক করবে লাইক কাইন্ড অফ লাইক এইগুলো হোয়াইট মানে টিক কালার বাট রং সিকোয়েন্স ও দ একটা রেড থাকলে একটা ওই পেগ কোড পেগগুলো রাইট সিকোয়েন্স আছে ওকে রেড মানে রাইট সিকোয়েন্স ডিনার টিনার বানাবো না খেলে খেলেই হয়ে যাবে খিদে পাচ্ছে হ্যাঁ অনেকটা আজ তো ভেজ কি খাবি পনির ওকে লেটস গো এন্ড হ্যাভ কুক সাম পনির হ্যালো কি খবর হ্যালো সিটি কি দেখে এলে সিটিতে আজকে চারদিকে এখনো মানে সকাল থেকে রাত পর্যন্ত মানে পুরো দিনটাই একদম ঘন কুয়াশা বা ধোয়াশায় মোড়া ছিল ঠান্ডা পড়েছে বৃষ্টি হচ্ছে তা সত্ত্বেও আর কি মানে ওই নিঃশ্বাস নিলে একটা স্মোকি মানে পুড়ছে কোথায় একটা ফিলিং এবং শ্বাসটা মানে অতটা ফ্রেশ একটা পড়ে যাচ্ছে তুমি বেলটা বাজলে আমি দরজাটা খুললাম হট করে মনে হলো কিছু যেন পুড়ছে মানে এটা সেকেন্ড টাইম প্রথম ফিল করলাম যখন আমি সকালবেলা বেরিয়েছিলাম তার হ্যাঁ এক্স্যাক্টলি বলেছিলাম যে আগের বারের দিনের মতোই হবে কিন্তু আজকে দেখলাম যে আরো ওর্স আমি বেশ কিছু মোবাইলে ছবি তুলেছি আমি দেখাচ্ছি আচ্ছা তোমরাও দেখতে পাবে বিষয় তোমাদের সাথেও শেয়ার করবে আমি যখন মিঠিকে নিয়ে বললাম না যে মিঠি বাড়িতে থাকতে চাইছে না তো আমি তখন মিঠিকে নিয়ে বেরিয়েছি দরজাটা খোলার সাথে সাথে মনে হলো কি জানো তো কিছু একটা মানে কারোর বাড়িতে কোনো তার পুড়ে গেছে বা কিছু পুড়ে গেছে সেরকম একটা পোড়া গন্ধ তারপর তো বেরিয়ে পুরো রাস্তায় তারপর ফেসবুকে দেখছি সব বন্ধুরা দিয়েছে যারা সিটিতে জব করতে যায় যে সিটি পুরো ধোয়া ধোয়া হয়ে রয়েছে টাইম লাগবে তবে কালকে শুনছি কালকে সব থেকে খারাপ আজকের থেকেও নাকি খারাপ হবে বাই চলবে আমি না তখন আটটাতে গল্প করছি আমাদের বলছিলাম যে তুমি আমাকে সকালবেলা একটা চার্ট দেখিয়েছিলে যেখানে ক্যানবেরা এখন সব থেকে বেশি পলিউটেড এন্ড দেন সেকেন্ডে কলকাতা না থার্ডে সেকেন্ডে দিল্লি এন্ড থার্ডে কলকাতা মানে আমি সেটাই বলছিলাম যে বিষয় দেখা ছিল যে এবং তুমি বলছিলে যে এইটা তো ক্যানবেরাতে কারণ হচ্ছে বুশ ফায়ার কিন্তু আমাদের দেশের অবস্থা আরও শোচনীয় আর কি তো যাই হোক সারাদিন ধরে আমি তো জানি না আজকে দিনটা তো তবুও বিশ্ব আমাকে বলছে কালকে তো তুমি মিঠিকে নিয়ে বেরিয়েই না তো আমি জানি না কালকে সারাদিন গৃহবন্দী হয়ে আমরা মামে কি করে কাটাবো কিন্তু যাই হোক চলো দেখাচ্ছি তোমাদেরকে যে আমি কি বানাচ্ছি আজকে যেহেতু আমি পেঁয়াজ রসুন ছাড়া রান্না করি তো পেঁয়াজ রসুন ছাড়াই গ্রিল পনিরটা বানাবো তো তার জন্য আমি যেটা করছি এই মিক্সিং বোল বা গামলা যাই বলো তার মধ্যে আমি একটু নুন দিয়ে নিচ্ছি আর এক এক একটা মশলাগুলোকে আগে নিয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি হলুদ দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিচ্ছি অল্পই দেবো কারণ মিঠি খাবে বেশ কিছুটা কাসুরি মেথি দেবো কারণ ফ্লেভারিং এজেন্টের জন্য কাসুরি মেথি সব থেকে ভালো একটু আদা বাটা দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো কারণ গোলমরিচের নিজস্ব একটা গন্ধ আছে দেব একটু জোয়ান আর দিচ্ছি টক দই এবার টক দইটা আমি ঘরেই পেটেছিলাম সর্ষের তেল দিচ্ছি আমি রিসেন্টলি আরো একটা এরকম ম্যারিনেট এক্সপেরিমেন্ট করেছিলাম কিন্তু সেটা হচ্ছে এশিয়ান ফ্লেভার সেটা হচ্ছে তোমার সয়া সস আর আদা দিয়ে তো মেবি অন্য কোনো একটা সোমবারে আমি সেটাও করবো আর সেটাও তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো এবার আমি এর মধ্যে আমি সমস্ত পনিরগুলোকে এরকম বড় বড় কিউবে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম আমি আর কিছু দিচ্ছি না না গরম মশলা না জিরের গুঁড়ো এটা একটু ম্যারিনেট হতে থাকুক ততক্ষণ আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি আমার মনে হচ্ছে দইটা আমি একটু চেখে দেখি দাঁড়াও মনে হচ্ছে একটু চিনি দিতে হবে সামান্য একটু চিনি লাগবে
থাক, আমি চট করে সবজিগুলো কেটে নিয়ে আসছি। এখানে আমি লাল হলুদ ক্যাপসিকাম আর মাশরুম এরকম বড় বড় করে কেটে নিয়েছি। এটাও আমি পনিরের সাথে করব। আর আমি বানাবো হচ্ছে একটু রায়তা, তার জন্য আমি এরকম শশা মানে শশাকে আর কি তোমার কুচিয়ে নিচ্ছি। শশা গাজর এই সব কিছু দিয়ে রায়তা বানাবো। রায়তা বলো, ডিপ বলো, যাই বলো। সত্যি কথা বলতে এই সপ্তাহে আমার মিল প্ল্যানের মেন টার্গেটটা হচ্ছে যতটা পারি ভেজিটেবল বিভিন্ন ফর্মে আর কি মানে ভেজিটেবল ইনটেকটা বাড়ানো, আর জাস্ট এই সপ্তাহের জন্য চেষ্টা করা। একদম আমি বলবো না যে কার্ব লেস খাবার আমি খেতে পারবো, কিন্তু যতটা কম খাওয়া যায়। কদিন প্রচুর আমাদের হেভি হেভি খাবার হয়েছে, ফুচকা থেকে শুরু করে নুডল থেকে শুরু করে সমস্ত কিছু। একটা সপ্তাহ অন্তত উইকেন্ডটা আসার আগে পর্যন্ত কতটা কার্বোহাইড্রেটস খাওয়ার হয়েছে। তো চলো আমি এগুলো কেটে নিচ্ছি, কেটে নিয়ে আমি দেখাচ্ছি। এখানে সব সবজিগুলো কাটা হয়ে গেছে, অনেকটা গোলমরিচের গুঁড়ো, আমি যদি একটু ভাতও বসিয়েছি, কারণ সত্যি কথা বলতে এই মানে অল্প পরিমাণে কার্ব বা লো কার্ব খাওয়ার যেটা সেটা আমার আর বিশ্বর জন্য, আর বলতে পারো মূলত আমার জন্য। বিশ্ব হয়তো একবেলা হলেও কার্ব খাবে, কারণ ও যেহেতু বাড়ি থেকে বেরোয় ওর ভীষণভাবে দরকার। চলো আমার রায়তা হয়ে গেল, তুই করবি? আমি করছি তো, করবি? আচ্ছা সাবধানে, এই যে এটা এটা একদম সাবধান, ঠিক আছে? মা একটা নিয়ে দেখিয়ে দিচ্ছি, তুমি আর একটা স্ক্রুজ নাও, নাও কায়দা না সাবধান, এই যেরকম ভাবে দেখো, ঠিক আছে? ওকে সাইড দিয়ে ধরবে, হ্যাঁ সেই কারণে বলছি মা করেনি, তুই পরে করিস অন্য একদিন। হ্যাঁ আর ভেজিটেবলস আমি ম্যারিনেট করিনি, তাই ভেজিস দিচ্ছি না, শুধু এক একটা স্কিউয়ার্সে তুমি চারটে করে পনির দাও, তাহলেই হবে। তুমি একটাই করো, মা একটু চটপট করে করে নি, কারণ খিদেও পেয়ে গেছে সবার। তোমার খিদে পায়নি? অনেক খিদে পেয়েছে, কতটা খেয়েছে? একদিন মিঠি আমাকে রান্না করে ফুল মেনু খাওয়াবে, তাই না রে মা? ফুল মিল মিঠি মিল কো, আচ্ছা রেখে দে, চল চল চল, হাত ধুয়ে নে, আমি এটাকে ভেঙে তোকে দিয়ে দিচ্ছি, যা আমাকে 10 মিনিটস দেবি, হ্যাঁ 10 মিনিটসে রান্না হয়ে যাবে, চল। এগুলোকে আমি স্কিউয়ার্সে দিচ্ছি না, কারণ ওগুলো ওর একটু ইচ্ছা করে যেরকম কাবাব মতো খেতে, বাকি আমি এমনি ভেজে নেবো। আমার এই প্যানটা গরম হয়ে গেছে, আমি ফার্স্টে পনির স্কিউয়ারগুলোকে ভেজে নিচ্ছি, তারপরে আমি সবজিগুলোকে সতে করবো। আমি চারদিক 1 মিনিট করে সেঁকে নিয়েছি, 1 মিনিটও ঠিক না মানে ওই আর কি 40-50 সেকেন্ড করে হয়েছে। খুব বেশি মশলা নেই, তাই মশলার কাঁচা গন্ধ দূর করার কোনো ব্যাপার নেই, তাহলে এটাকে তুলে নেব।
ভাজা পনিরটা আমি রেখে দিচ্ছি, কারণ এগুলো কালকে সকালবেলা লাঞ্চে আমাদের হয়ে যাবে। আমি যদি পারি আমি সকালবেলা ব্লগ করব, যদি না পারি ইনস্টা স্টোরিতে আমি দেখাবো যে আমি কী করে এগটাকে লাঞ্চে ইউজ করেছি। এবার আমি এই সেলের মধ্যে বাকি সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। আর আমি এখন এই মাশরুমটার মধ্যে, মাশরুম আর ক্যাপসিকামের মধ্যে নুন দিইনি, একটু ভাজা ভাজা হয়ে যাক তারপরে আমি নুনটা দেব। আর এই পনিরগুলোর মধ্যে আমি সামান্য একটু ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এইটুকু ঘি দিচ্ছি জাস্ট গন্ধের জন্য, আর বাকি ঘিটা আমি এই সবজিগুলোর মধ্যেই দিয়ে দিচ্ছি, কারণ আমি যেহেতু অন্য কোনো ফ্লেভারিং এজেন্ট না দিয়েছি, তোমার পেঁয়াজ না দিয়েছি, রসুন এই সামান্য একটু ঘি, এবং খুব বেশি মশলাও দিইনি তোমরা দেখছিলে। সবজিগুলো ভাজা হয়ে এসেছে, এবার আমি সবজিগুলোকে নামাবো, তাই আমি এর মধ্যে নুনটা ছিটিয়ে দিলাম। তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারো, ভাজা মশলার গুঁড়োও দিতে পারো। আর এই আমার ডিনার রেডি, মিঠি আর বিশুকে এর সাথে সামান্য একটু করে ভাত দিয়েছি। তখন হাঁটতে হাঁটতে তোমাদের সাথে যে গল্পটা করছিলাম এবং পিছনে ভদ্রমহিলা ছিলেন বলে আমি বাড়িতে চলে এলাম। 2020-তে আমার সব থেকে বড়ো পার্সোনাল গোল, বা পার্সোনাল গোলের একদম টপে বলতে পারো আমার হচ্ছে আমার হেলথ। কারণ মানে 2019 আমরা পুরো পরিবার, মূলত বিশ্ব এবং আমি মিঠি কম বেশি করে হলেও যথেষ্ট মানে শারীরিক চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে গেছি, হেলথ ওয়াইজ চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে গেছি। তো সেই কারণে এই বছরে আমার একদম এক এবং একমাত্র ফোকাস বলতে পারো যে হেলথ। এবং হেলথ মানে আমি যখন বলছি সেখানে হচ্ছে যে আমার পার্সোনাল টার্গেট হচ্ছে যে টায়ার্ডনেস কমানো, মানে এক সেকেন্ড, আমার মেইন টার্গেট হচ্ছে যে এনার্জি বাড়ানো এবং টায়ার্ডনেস কমানো, তার সাথে যদি ওজন কমে যায় কমবে, তার সাথে যদি অন্যান্য ভালো জিনিসগুলো লাইফে আসে আসবে, হেলদি ইটিং, আর্লি স্লিপিং, এই সমস্ত কিছু, এগুলো যা যা কিছু করতে যদি হয় আমার এনার্জিটাকে বাড়ানোর জন্য এবং টায়ার্ডনেস কমানোর জন্য, আই এম হ্যাপি টু ডু দ্যাট। বাট মাই মেইন গোল, মাই মেইন ফোকাস ইজ টু বি মোর, টু বি অ্যান্ড টু ফিল মোর এনার্জেটিক। তো সেই কারণেই আমি ওয়ান স্টেপ অ্যাট এ টাইম এরকমভাবে নিচ্ছি। ফার্স্ট যেটা আমি বললাম যে মিষ্টি আমার দুর্বলতা, আমি একবারে পুরো কেটে বাদ দিতে পারবো না আর আমি চাইও না। তো সেই কারণে এই সপ্তাহে আমার টার্গেট হচ্ছে যে সারাদিনে আমি এক কাপই চা খাবো এবং সারাদিনে 1 teaspoon চিনি সেটা আমি কনজিউম করবো। এই সপ্তাহে আমার সেকেন্ড গোল হচ্ছে যে আমি চেষ্টা করবো লো কার্ব মিল খাওয়ার। তো আমি যা যা খাচ্ছি প্রতিদিন সেগুলো আমি ইনস্টাগ্রামের স্টোরিতে আমি আপডেট দেবো, আমি কি ব্রেকফাস্ট করেছি, কি লাঞ্চ করেছি, কি ডিনার করেছি, আমি আমার মতো করে রিসার্চ করে করছি। তোমাদের যদি কোনো সাজেশন দেওয়ার থাকে যে শ্যামলি বা শ্যামলিদি এটা খেলে বেশি ভালো হবে, এটা তুমি ইনক্লুড করতে পারো যেটা তোমাকে এনার্জি বিল্ড করতে হেল্প করবে, আমি ডেফিনেটলি করবো। কিন্তু আমি যেটা করবো না সেটা হচ্ছে নো প্রসেস ফুড, নো ব্র্যান্ড প্রমোশন, সেগুলো আমি করতে চাই না। আমি সেটাকেই মানে যেটা আর কি সাস্টেইনেবল, কারণ আগের বছরও আমি আর মিঠে একদিন তোমাদের সাথে সাস্টেইনেবিলিটি নিয়ে কথা বলছিলাম, যেটা আমাকে লং রানে আমাকে ভালো রাখবে। নো মানে কোনো শর্টকাট না যে কেটো ডায়েট, বিচ ডায়েট, কোনো রকমের ডায়েট না, কোনো রকমের কী বলবো, কোনো পাউডার না, কোনো প্রোটিন শেক না, রেগুলার খাওয়া দাওয়ার মাধ্যমে। অ্যান্ড ইয়েস, বহু বছর বাদে আমি আবার, প্রায় 6-7 বছর বাদে আমি জিমে এনরোল করিয়েছি। হ্যাঁ, আমি কিন্তু কখনো জিমে ডোনেট করি না, আমি যখনই জিমে যাই তখন আমি জিমে মানে পুরোপুরিভাবে মানে জিম করি। তো আমি অ্যাকচুয়ালি ডিসেম্বরে আমি এনরোল করিয়েছিলাম। তো আমি চেয়েছিলাম যে আমি আগে একদম ডিটারমাইন হই, তারপরে আমি তোমাদের সাথে এই নিউজটা শেয়ার করব।
তো যাই হোক, এইভাবে আজকে সারাটা দিন কেটে গেল এবং কালকেও সারাদিন আমি আর মিঠি বাড়িতে থাকবো। বিশ্ব যেটা বারণ করছে এবং অনেকেই বারণ করছে, বিভিন্ন হোয়াটসঅ্যাপ মেসেজেস আসছে যে বাইরে কালকে বাচ্চাদেরকে নিয়ে না বেরোনোই ভালো। তো কালকে দিনটা কেমন কাটবে মিঠি? মোস্টলি তোমার মন খারাপ? কিন্তু মিঠি একটা জিনিস ভেবে বলো যে অ্যাটলিস্ট উই হ্যাভ আ প্লেস টু বি সেফ, আমাদের কাছে একটা বাড়ি আছে যেখানে আমরা সেফলি থাকতে পারি। বাট তুমি ভাবো তো কত বাচ্চারা কত প্রবলেমে আছে। আচ্ছা এত বড় প্রবলেম দেখাচ্ছে, তো হোয়াট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন লাইফ জানো তো মামা? সেফ তো বটেই, গ্র্যাটিটিউড থাকাটা ভীষণ ভীষণ ভীষণভাবে দরকার। নট অনলি অস্ট্রেলিয়া, আমি বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে দেখছি আমাদের দেশের অবস্থা খুব একটা ভালো বলতে পারি না, বিশেষত রাজনৈতিকভাবে তো নাই। তো যাই হোক, আমরা আমাদের মতো করে সেফ থাকবো, তোমরাও দেশে নিজেরা সেফ থেকো এবং তোমাদের বাচ্চাদেরকে, মূলত যারা স্টুডেন্ট তাদেরকে সেফ রাখার চেষ্টা করো। যদিও আমার পার্সোনালি মনে হয় স্টুডেন্টদের ভয়েসকে দাম দেওয়া সবসময় উচিত, ওরাই আমাদের ভবিষ্যৎ। আর এর সাথে এই ব্লগটা আমি এখানে শেষ করছি। আশা করছি ব্লগটা একটু হলেও কোনো না কোনো ভ্যালু বা মিনিংফুল হয়েছে তোমাদের জন্য। অ্যাজ অলওয়েজ, ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু ফুডি থট লাইফ। সকলে খুব ভালো থেকো, সকলকে ভালো রেখো, বাই।